আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে না দেখলে কিন্তু বুঝবেন না কি নিয়োগটাতে কি দেওয়া আছে। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে, স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব কার্ডভুক্ত নিম্নবর্ণিত চারটি ক্যাটাগরিতে মোট 54টি পদে শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশ প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে প্রথম পদ হলো কি, কম্পিউটার অপারেটর। এখানে এটা হলো 11তম গ্রেডে, হ্যাঁ, এবং এই পদে বয়স 29 বছর এবং এই পদে দুইজন মাত্র লোক নিবে। এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটারে মোটা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং এই পদের জন্য কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, দেখেন এই যে জেলাগুলো আছে এই জেলাগুলো শুধু এই পদে আবেদন করতে পারবেন। জেলাগুলো কি কি, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, বিবাড়িয়া, জামালপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, নওগাঁ, সবাই নবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর যে পদ, সাটো মুদ্রা গরিব কাম কম্পিউটার অপারেটর, এখানে এই পদের জন্য তারা 5 জন লোক নেবে। বয়সসীমা সর্বোচ্চ বয়স 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই সিজিবিতে স্নাতক পাস হতে হবে দ্বিতীয় শ্রেণীতে এবং কম্পিউটার দক্ষ থাকতে হবে এবং 60 রুপিতে প্রতি মিনিটে ইংরেজিতে এবং বাংলাতে 80 এবং 50 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 30 এবং ইংরেজিতে 25 শব্দ থাকতে হবে। এবং উপরোক্ত জেলা প্রার্থীগুলি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে যে পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে, এই পদে 38 জন লোক নেবে এবং বয়স 29 এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে দ্বিতীয় বিভাগ থেকে স্নাতক উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 1 নং পদের নিয়ে যে যে জেলাগুলো আছে এই 3 নং সেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং 4 নম্বর যে পদ, দপ্তরি, এখানে 9 জন লোক নিবে, বয়স 29 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এবং এই 4 নম্বর পদে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনার জেলাগুলোর নাম নয় একটু কষ্ট করে দেখে নেবেন। এরপরে এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কতগুলো শর্ত মানতে হবে, শর্তগুলো আপনার একটু দেখবেন এখানে দেখে, তারপরে নিজ দায়িত্বে বুঝে শুনে, হ্যাঁ, ভিডিওটা পজ করে আপনার এই শর্তগুলো দেখবেন, দেখে তারপরে কিন্তু আপনার আবেদনটা করবেন। এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, দেখেন আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা সম্পূর্ণ করবেন। ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটটা হলো, এখানে 2টা ওয়েবসাইট দেওয়া আছে। প্রথম যে ওয়েবসাইট specialbranch.gov.bt অথবা sbdhaka.teledoc.gov.bt, এই 2টা ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা করবেন। এবং আবেদনের শুরুর তারিখ কত তারিখ, 25 এপ্রিল 2024 সকাল 10টা থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ মে মাসের 16 তারিখ বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন। এবং আবেদন করতে গেলে আপনাকে কত টাকা কর্তন করবে, দেখেন এখানে 1 নং পদ ক্ষেত্রে 335 টাকা এবং 2 থেকে 3 নং পদের জন্য 223 টাকা এবং 4 নং পদের জন্য 112 টাকা তারা চার্জ কর্তন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখে কি কি শর্ত বলে বলা হয়েছে সব সপ্তাহগুলো দেখে নিজ দায়িত্বে বুঝে শুনে আবেদনটা করবেন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।